আপনার চমৎকার উদ্যোগ আমরা দেখলাম, সারা খামারটি ঘুরে দেখলাম, বিভিন্ন প্রযুক্তি দেখলাম। একটি প্রশ্ন মনে যাচ্ছে যে আপনি মহিলা উদ্যোক্তা হয়ে মৎস্য চাষে যে অবদান রাখছেন আপনি, এটাকে আপনি কোনোভাবে দেখছেন? কারণ আপনি বাইরে পড়াশোনা করেছেন, ইউকেতে ছিলেন, বাইরে দেশে, তো বাংলাদেশে এসে এই মৎস্য ব্যবসার ক্ষেত্রে বা উদ্যোক্তা করার পিছনে কারণ? বাংলাদেশে যখন আমি ফার্স্ট আসি তখন তার এক বছর পরে কোভিড হয়, তখন থেকে দেখা যাচ্ছে যে আর কোনো বিজনেসে ঢোকার কোনো চান্স নেই, কেননা ব্যবসায়িক একটা মন্দা এসে পড়েছিল। তখন আমার হাজব্যান্ড এএনএম গ্লোবাল সোর্সিং এ নিজে ওটা ওন করে, ওখানে যখন ওয়ার্ক করছিলাম ওয়ার্কের প্রেশার খুব কম ছিল। তখন চিন্তা করলাম যে আমার বাবা যেহেতু ছোট থেকেই আপনার খামার নিয়ে কাজ করছে, কিন্তু ওই টাইমে না যে গরু টরু নিয়ে যে কাজ করবো ওটার লাইনটা ছিল না আমার, সেক্ষেত্রে আমাদের আসলে এই জমিটাতে সেক্ষেত্রে আমি এই ওলিজা মনোর ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রোটা স্টার্ট করলাম, কেননা এখানে যদি আমি একটা দক্ষ লোক রাখতে পারি, যেহেতু পুরো ফুললি আমি ট্রেন করতে পারছেন, হ্যাঁ হ্যাঁ আমি এখানে 100% আমি এভরি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমি 2-3 দিন আমি আসি, আমি অফিস 3 দিন করি, আমার হাজবেন্ড 4 দিন করে, এবং একদিন হচ্ছে যে আজকে আপনি দেখতেছেন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, একদিন হচ্ছে আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করি, কারণ কিছু কিছু ডিসিশন দুজন একসাথে নিতে হয়, সেক্ষেত্রে দুজন এসে আমরা একসাথে পরিচর্যাটা করি।